রে মা লক্ষ্মী। মা তুমি হঠাৎ এখানে তাও আবার আমাকে দেখা দিলে, জয় মা জয় মা জয় মা জয় মা। থাক 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 হবে, আর বলিস না, এত বাড়িতে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম রে, তাই তোর বাড়িতে না আসলে কি হয়? তাই তোর বাড়িতেও আসলাম। দে দে দে, কিছু খেতে দে, জলদি জলদি দে, আর বেশি কিছু দিস না। আরে মা বসো, আমি এখনই নিয়ে আসছি। জলদি আনিস রে, আমার আবার ট্রেন ধরে কৈলাস যেতে হবে, ঠিক আছে? এই দেখো মা, আমি তোমার জন্য কতগুলো মুড়ির লাড়ু আনলাম, খেয়ে দেখো তো। ও হাতটা দাঁড়া, একটু স্যানিটাইজ করে নে, করোনার ব্যাপার তো। চল এখন একটু খেয়ে দেখি তুই কেমন করে বানালি। খুব টেস্টি হয়েছে। আসলে কি জানিস তো, আমাকে এগুলো নাড়ু টাড়ু দিলেই হয়ে যায়, আমার আর বেশি কিছু লাগে না। আমার এইসব এই চিড়ার লাড্ডু আর এই যে বাটা প্রসাদ আর এই নাড়ু, এইসব দিলেই হয়ে যায়, আমার আর কিছু লাগে না। আমার আমাকে মানুষ প্রসাদ দিলে, পূজা দিলে আমি এতেই খুশি, আমি এতেই ভালো আশীর্বাদ দিই। আমাকে নেক্সট টাইম থেকে এরকম করেই দিস, খুব ভালো লেগেছে তোর প্রসাদটা। ওমা শুনো না, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। আবার জিজ্ঞাসা কেন করছিস, বল বল বল। তুমি না এই করোনা মহামারীকে নিয়ে যাও, আবার সেই বাচ্চা ভালো লাগছে না। আমাকে কেন বলছিস? আমার মা যখন এসেছিল তখন আমার মার সামনে মাস্ক পরে গেছিলি, স্যানিটাইজার লাগিয়ে আমার মাকে টাচ করেছিলি, করিসনি? আমি নিয়ে যেতে পারবো না, আমি পারবো না নিয়ে যেতে। ও মা ক্ষমা করে দাও, আর সেরকম ভুল হবে না, প্লিজ। ঠিক আছে নিয়ে যাবো, একটা শর্তে, আমার সৎমা আসলে আমার সৎমার সামনে মাস্ক পরে যেতে লাগবে, স্যানিটাইজার লাগিয়ে আমার সৎমাকে কাজ করতে লাগবে, কথা থাকলো? জয় মা, কথা দিলাম। ঠিক আছে কথাটা রাখিস, ঠিক আছে? কথা রাখতে হবে কিন্তু, আমি যে আমাকে যেটা কথা দিলে ওই কথাটা রাখতে হবে। ঠিক আছে মা, কথা দিলাম, তুমি প্লিজ এই করোনাটাকে নিয়ে চলে যাও, আর ভালো লাগছে না করোনা মহামারী। আচ্ছা দাঁড়া, নারু ফোন করেছে। হ্যালো নারু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ বেবি, হ্যাঁ জলদি চলে আসবো, তুমি টেনশন নিও না। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই এসে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝলি তো? আমার বর আমাকে জলদি জলদি ডাকছে রে, আমার আবার কৈলাস যেতে হবে তো তার জন্য। আর এই গরমের মধ্যে আমি এইসব থাকতে উঠতে পারি না রে, কারণ আমার ঠান্ডাতে থেকে হ্যাবিট তো। আসলে মানুষ আমাকে এতটা নাড়ু খাওয়িয়েছে আর এতটা প্রসাদ খাওয়িয়েছে, এগুলা খেয়ে আর আমার এখন মাথা কাজ করছে না রে। আচ্ছা চলছি, হ্যাঁ এখন তুই তোরা ভালো থাকিস, আশীর্বাদ করছি ভালো থাকিস, ঠিক আছে? চলছি, ঠিক আছে যাও। ওকে প্রণাম লক্ষ্মী মা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যে লক্ষ্মীর সাথে মিট করার এটা, তো আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার্স আছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, গিয়ে বেল বাটনটা মেরে দিও, যাতে আবার নেক্সট কোনো ভালো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আর ইভেন আমাকে এই লুকে কেমন লাগছে আর কেমন লাগলো সবকিছু, তো আমাকে নিশ্চয়ই জানিও, আমি কমেন্টের ওয়েট করে থাকবো। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, লাভ ইউ।